হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে যে ট্রিকটা দেখাবো তার সাহায্যে আপনাকে কেউ যদি এস এম এস করে তাহলে আপনি সেই এস এম এস দেখবেন এবং পড়বেন কিন্তু অপর সাইডে যে থাকবে সে এটাই ভাববে যে আপনার হয়তো ডেটা অন আছে কিন্তু আপনি এখনও তার এস এম এস দেখেননি বা পড়েননি আপনাকে কেউ যদি এস এম এস পাঠায় আর আপনি যদি সেই এস এম এসটা দেখেন বা পড়েন তাহলে এস এম এসের পাশে যে ব্লু টিকটা হয়ে যায় সেই টিকটা হবে না টিকটা ব্ল্যাকই থাকবে আপনাকে যে এস পাঠাবে সেটাই ভাববে যে আপনি তার এসএমএস এখনো পড়েননি তো ফ্রেন্ডস এই ট্রিকটা করার জন্য আপনাকে অন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই আপনি হোয়াটসঅ্যাপের ভিতরেই একটা সেটিং আছে যেটা চেঞ্জ করলেই আপনি এই সুবিধাটা পাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে করবেন তো সবার প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপের উপরে যে তিনটে ডট আছে তাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর নিচে যে সেটিংস অপশানটা চলে আসবে সেটাকে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর আপনার যে পেজটা আসবে তাতে যে অ্যাকাউন্ট সবার ফার্স্টে যে অ্যাকাউন্ট অপশানটা আছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন প্রাইভেসি অপশান আছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবেন একেবারে নিচে আসার পর দেখবেন রিড বলে একটা অপশান আছে এবং তার পাশে ব্লু টিক আছে তো আপনাকে সেই ব্লুটুকের উপর একবার টিক ক্লিক করে আপনার সেই ব্লুটিকটা উঠিয়ে দিতে হবে উঠিয়ে দেওয়ার পর দেখুন আমি এখানে এখানে এস এম এস করছি আমার একটা মোবাইল থেকে অন্য মোবাইল এস এম এস করছি তো দেখুন এখানে যে ব্লুটিক দেখায় সেটা দেখাচ্ছে না আপনাকে যদি কেউ ইগনোর করার জন্য এই সেটিংসটা করে রাখে তাহলে সেটা আপনি কি করে বুঝবেন আপনাকে সবার প্রথমে একটা অডিও রেকর্ডিং করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে অন্য কোনো অডিও পাঠালে হবে না আপনাকে একটা অডিও রেকর্ডিং করতে হবে এখানে রেডিও রেকর্ডিং করার পর আপনাকে সেটা সেন্ড করে দিতে হবে আপনি যাকে অডিওটা সেন্ড করলেন সে যদি অডিওটা শুনে থাকে তাহলে অডিওর যে চিহ্নটা সেটা ব্লু হয়ে যাবে এবং এর পাশের টিকটা ব্লু হয়ে যাবে তো এই সেটিংসটা শুধু এস এম ক্ষেত্রে প্রযোজ্য অডিওর ক্ষেত্রে প্রযোজ্য নয় তো আপনি যদি চেক করতে চান কাউকে তো এইভাবে চেক করতে পারেন আপনি যদি আবার এই সেটিংসটা নর্মাল করতে চান তাহলে আপনাকে আবার সেই সেটিংসে যেতে হবে সেটিংস থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে প্রাইভেসি প্রাইভেসি থেকে যাওয়ার পর নিচে রিড রিসিপ্ট অপশনটায় আবার একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করলে আপনার যে সেটিংসটা সেটা নর্মাল হয়ে যাবে নর্মাল হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা এস করে দেখাচ্ছি দেখুন এস করলেই আমার আগের যে এস এম এসগুলো ব্লু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যদি কোনো হেল্প হয় তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না টেকনিক্যাল রয় চ্যানেল